নোয়াখালীর সুবর্ণ চরে গণধর্ষণের শিকার গৃহবধূকে হাসপাতালে দেখতে গেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নান দুপুরে নোয়াখালী সদর হাসপাতালে তিনি জানান ভুক্তভোগীর চিকিৎসা নিরাপত্তা সহ পুরো ঘটনাকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে সরকার এই ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না তবে এই ঘটনাকে পুঁজি করে কেউ যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে সে ব্যাপারে গণমাধ্যমে সতর্ক থাকার আহ্বান জানান তিনি এর সাথে সম্পৃক্ত কেউ কিন্তু ছাড়া পাবে কারণ সরকার এতটা গুরুত্ব দিয়েছে বিষয়টিকে আমার মনে হয় না এই নিকট অতীতে অন্য কোনো ঘটনা এতটা গুরুত্বের সাথে দেখা হয়েছে